জাস্ট একটি সেটিং যদি আপনার মোবাইলে করে রাখেন তাহলে আপনার প্রিয়জনের যে ফোন কল আপনার মোবাইলে চলে আসবে। কিভাবে করবেন আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে খুব সহজেই আপনার যে আপনজন যে প্রিয়জন আপনার নিজের ফোনেরও এটা করতে পারেন। দেখা যায় যে অনেক সময় যে আপনার ফোনটা কাছে নাই, ফোনটা অনেক দূরে, সেক্ষেত্রে আপনার যে ফোনটি কাছে আছে সেই ফোনে আপনি ফোন রিসিভ করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনি যদি আপনার প্রিয়জন আছে তারটাও করতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে মোবাইল আছে সেই মোবাইলে, মানে যে মোবাইলে আপনি এটা করতে চান, যে ওই মোবাইলের ফোন আপনি রিসিভ করতে চান, যে মোবাইল ফোনের ফোন রিসিভ করতে চান সেই মোবাইলে এই সেটিংসটা জাস্ট একটি সেটিংস যদি অন করে রাখেন তাহলে খুব সহজে পরবর্তীতে আপনি আপনার যে মোবাইল আছে সেই মোবাইলে এটা রিসিভ করতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এটা আপনি দুইভাবে করতে পারবেন, সেটিংসের ভেতরে গিয়েও করতে পারেন অথবা যে ডায়াল প্যাড আছে ডায়াল প্যাডের ভেতরেও করতে পারেন। এই জন্য আপনি যে ডায়াল প্যাড আছে আপনার মোবাইলে জাস্ট ডায়াল প্যাডটা ওপেন করবেন। ওপরে করার পর ওপরের দিকে দেখুন থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে ক্লিক করবেন। থ্রি ডটের উপরে যখন ক্লিক করবেন এখানে দেখুন সেটিংস অপশন আছে, সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন। সেটিংস অপশনের উপরে যখন আপনি ক্লিক করবেন একটু নিচের দিকে এটা আপনার মোবাইলে এবং মোবাইল ভেদে এটা একটু এধার ওধার হতে পারে, আপনি জাস্ট এটি একটু খেয়াল করে নেবেন। এই যে সাপ্লিমেন্টারি সার্ভিস, এই সাপ্লিমেন্টারি সার্ভিসের উপরে ক্লিক করবেন। সাপ্লিমেন্টারি সার্ভিসের উপরে যখন ক্লিক করবেন আমাদের একটু লোড দিছে, আপনারটা লোড নাও নিতে পারে। জাস্ট এটা যখন নিয়েছে তারপর এখান থেকে কিন্তু আপনি কল ওয়েটিং সার্ভিসটাও চালু করে রাখতে পারবেন। জাস্ট আমার একটা চালু করা আছে আরেকটি নাই। এবং এখানে দেখুন আমার এখানে দুইটা সিম আছে, ও জিপি এবং অফিসিয়াল বলে এখানে দুইটা সিম, আপনাদের যে কটা সিম থাকবে সব এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং এটা আলাদা আলাদাভাবে করে নিতে পারবেন যে যে সিমের জন্য আপনি করতে চাচ্ছেন সেই সিমটা এক নম্বর সিম হতে পারে, দুই নম্বর সিম হতে পারে। এখান থেকে জাস্ট কল ফরওয়ার্ডিংয়ের উপরে ক্লিক করবেন, করার পরে জাস্ট অ্যালোর উপরে ক্লিক করবেন। এবং ভিডিও কলস এবং ভয়েস কল, সাধারণত আমরা তো অডিও কলেই কথা বলি, সেটা হলেও ভয়েস কল, এই ভয়েস কলের উপরে ক্লিক করবেন। এটা কিন্তু কল ফরওয়ার্ড না, কল ফরওয়ার্ডেরই একটি ফাংশন। কল ফরওয়ার্ড করা থাকলে দেখা যায় যে আপনি যে আপনার যে প্রিয়জনের এটার উপরে করে রেখেছেন সে কিন্তু বুঝতে পারে যে কল ফরওয়ার্ডিংভাবে যাচ্ছে, কিন্তু এটা যদি করে রাখেন কোনোভাবে সে বুঝতে পারবে না। এখানে দেখুন কল ফরওয়ার্ড হোয়েন আনঅ্যানসার, এটার উপরে ক্লিক করবেন। করার পরে আপনি যে নাম্বারটি দিতে চান, যে নাম্বারটি এই ফোনে আসার পরে এই ফোন থেকে আপনার মোবাইলে যাবে সেক্ষেত্রে সেই নাম্বারটি এখানে দেবেন। এখান থেকে আপনার যে নাম্বার সেই নাম্বারটা দেওয়ার পরে সেভের উপরে ক্লিক করে দেবেন, এই যে টার্ন অন উপরে ক্লিক করে দেবেন। পরবর্তীতে দেখা যাবে যে একই টাইমে দুইটা ফোনে কল আসবে, ব্যাপারটা এমন না যে কোনো কারণে আপনি যখন এই ফোনটা রিসিভ করবেন না তখন ওই ফোনে কল চলে যাবে। এবং দেখা যায় যে অনেকে একটা ফোন দেওয়ার পরে যখন ফোন যখন এখানে থেকে রিসিভ হবে না পরবর্তী ফোন আপনার মোবাইলে চলে যাবে। এভাবে আপনি খুব সহজেই আপনি আপনার প্রিয়জনের ফোন কল আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন এবং আপনার নিজের ফোন নাম্বারও এইভাবে ফরওয়ার্ড করে নিয়ে আসতে পারবেন খুব সহজভাবে। এবং নিয়ে আনার পর যদি আপনি যদি আর এটা না দিতে চান সেক্ষেত্রে এখানে গিয়ে আবার এভাবে নাম্বারটা রিমুভ করে জাস্ট ক্যান্সেল করে দেবেন, বাস এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা সেটিংসের ভেতরে গিয়েও করতে পারেন, এভাবেও করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও শেষ করার আগে একটি কথা, এই টাইপের যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। এই টাইপের টেকনোলজি বেস, মোবাইল টেকনোলজি বেস বিভিন্ন ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এ আমি নিয়মিত আপলোড করে থাকি। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।